নমস্কার বন্ধু, আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এটা খুবই কমন একটা বিষয় যেটাতে অনেকেই কম বেশি ভুগছেন বা ভুগে থাকেন এবং হয়তো রিলিফ পাচ্ছেন না। আজকে যে টপিকটা আমাদের আলোচনার বিষয়, গ্যাস্ট্রাইটিস। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলি, যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি বা করা হয়ে ওঠেনি, তারা তাদেরকে অনুরোধ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন, যাতে এর পরে যখন আমরা ভিডিওটা আপলোড করব তখন প্রথমেই যাতে আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যান। আপনারা ভিডিওটা সাবস্ক্রাইব করলে আমরা আরো কিছু ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি, আরো মোটিভেটেড হয়ে নতুন ইউজফুল সাবজেক্ট নিয়ে, যেটা আপনাদের উপকৃত হবেন আপনারা, সেরকম কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে পারি এবং সাথে থাকুন। আজকে যে টপিকটা গ্যাস্ট্রাইটিস, এটা খুবই আলোচিত একটা টপিক, কিন্তু অনেকেই কম বেশি ভুগছেন, রিলিফ পাচ্ছেন না। অনেকেই আমাকে বলেছেন যে এর যদি কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা বা কোনো হোমিওপ্যাথিক ওষুধ বলা যায়। আমি আজকে গ্যাস্ট্রাইটিস কি, তার কারণ এবং উপসর্গ এবং হোমিওপ্যাথিক মেডিসিন যেটা খেলে গ্যাস্ট্রাইটিসে আপনারা ভালো থাকবেন সেটা নিয়ে আজ আলোচনা করব। গ্যাস্ট্রাইটিস হচ্ছে স্টমাকের যে মুকোসাল লাইনিং তার প্রদাহ। স্টমাকের উপরিভাগ ইসোফেগাসের সাথে যুক্ত এবং নিচের অংশটা, নিচের দিকটা ডুওডেনামের সাথে যুক্ত আছে। এর গ্যাস্ট্রাইটিস এর সম্ভাব্য কারণ কি? হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া যার নাম হেলিকোব্যাক্টার পাইলোরি, তার দ্বারা যদি আক্রান্ত হয় বা ইনফেকশন হয় তাহলে এই গ্যাস্ট্রাইটিস হতে পারে। এছাড়া প্রচুর পরিমাণে যারা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এটা খেয়েছেন দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা একটা থাকে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে অ্যালকোহল নিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা একটা থেকে যায়। এছাড়া স্ট্রেস, অ্যাংজাইটি, চিন্তা ভাবনা, এগুলোর থেকে গ্যাস্ট্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া স্মোকিং এর থেকে, ধূমপান থেকে গ্যাস্ট্রাইটিস এর সম্ভাবনা আছে। এর উপসর্গ কি সেটা নিয়ে আজকে বলি। এখন বলি, পেন ইন আপার মিড অ্যাবডোমেন, অর্থাৎ পেটের উপরিভাগ অংশে ঠিক মাঝ বরাবর একটা প্রচন্ড ব্যথা অনুভূত হয়, এটা একটি প্রধান বা অন্যতম উপসর্গ, যার সাথে একটা জ্বালাভাব আছে, প্রচন্ড ব্যথা, জ্বালাভাব এবং পেটটা ফুলে আছে এবং টক ঢেকুর উঠছে, সে অ্যাসিডিটি আছে। এছাড়া বমির ভাব বা বমি হওয়া এবং খিদে না থাকা বা খিদে কমে যাওয়া আরেকটি উপসর্গ। আজকে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলবো, যে ওষুধগুলো খেলে আপনারা ভালো থাকবেন। প্রথমেই যে ওষুধটা বলছি, বিসমাথ, এখানে ব্যথা আছে স্টমাকের সংলগ্ন এরিয়াতে একটা ব্যথা এবং পেটটা যেন, পেটের উপরে যেন একটা ভার চাপানো আছে বা ভার বোধ এটা থাকছে এবং এই ব্যথাটা ঠান্ডা কিছু খেলে কমে যাচ্ছে, এইটা একটা অন্যতম বৈশিষ্ট্য বিসমাথের। এছাড়া আরেকটি ওষুধ বিসমাথের আরেকটা উপসর্গ যেটা হচ্ছে, জলীয় জিনিস খেলে সেটা বমি হয়ে যাচ্ছে এবং তার সাথে মাথা ঘোরা এবং দুর্বলতা এগুলো থাকছে। ফসফরাস আরেকটি ওষুধ, যেখানে গ্যাস্ট্রাইটিস এর সাথে বমি ভাব আছে বা বমি হচ্ছে এবং মুখ দিয়ে জল উঠছে, সকালে উঠলে মুখ দিয়ে জল ওঠে এবং বুক জ্বালা করে এবং মুখে একটা তেতো ভাব, সবসময় একটা মুখে তেতো ভাব। আরেকটি ওষুধ বলবো, আর্সেনিক অ্যালবাম, এটা খুবই ভালো ওষুধ, একটা
ব্যথার সাথে জ্বালা আছে, প্রচন্ড জ্বালা করে, পেটটা ফুলে আছে এবং সামান্য কিছু খেলেই ব্যথা করছে। সেটা জলীয় জিনিস হতে পারে বা সলিড কোনো জিনিস হতে পারে, ব্যথাটা বেড়ে যায়। এই যে তিনটে ওষুধ বললাম, এটা আপনারা কম্বিনেশন মেডিসিন হিসেবে প্রত্যেকটা 30 ml করে নেবেন। একটা খালি বটল নেবেন 100 ml, পোটেন্সিটা বলছি প্রত্যেকটা 30 potency, তিনটে মেডিসিন মিক্স করে একটা 100 ml খালি বটলে রাখবেন। এবং কিভাবে খাবেন, 2 drops thrice daily, হাফ এন আওয়ার বিফোর মিল, ব্রেকফাস্টের আগে, লাঞ্চের আগে এবং ডিনারের আগে। এইভাবে প্রথম 15 দিন খাবেন, তারপর একটু বেটার ফিল করলে আরো 15 দিন থেকে 1 মাস কন্টিনিউ করবেন। এবং তার সাথে আপনাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে, যদি খুব ব্যথা বাড়তে থাকে বা ব্যথা হয় তার সাথে অন্য কিছু সমস্যা দেখা দেয় তাহলে USG হোল অ্যাবডোমেন এটা করে নিতে হবে, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন সেগুলো করে নিতে হবে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।